মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, চাকদাহ, রানাঘাট, আস্তলা, বেথুয়া ডহরি, দেবগ্রাম, শান্তিপুরের মধ্যে বেশিরভাগ হাটই বন্ধ আগামী 31 তারিখ পর্যন্ত। এই মরশুমে অনেক মেলায় দোকান দিয়ে রুজি রোজগার করেন জেলার আরেকটি বড় অংশ, তাতেও ভাটা করোনা বিপর্যয়ে। হরিণঘাটার ডাকবাংলো মাঠে বাসন্তী পুজোর মেলা, বেথুয়ার অগ্রদ্বীপের মেলা, কৃত্তিবাস রামনবমীর মেলা সহ একাধিক মেলা বন্ধ। কল্যাণী সতীমায়ের মেলায় 15 দিন চলার বদলে মাঝখাতে এক সপ্তাহের মধ্যেই হতাশ হয়ে ফিরে আসে বিক্রেতারা। জেলার একাধিক পর্যটন কেন্দ্রে ভিড় না থাকায় সংশ্লিষ্ট দোকানদারদের মাথায় হাত। যাত্রী ছাড়াই ঘুরছে টোটো, টুকটুকি, অটো, ট্রেকার। একদিকে রুজি রোজগার বন্ধ, অন্যদিকে ঋণদাতার চাপ। কতদিন সইতে পারবে নিম্ন মধ্যবিত্তের দিন আনা দিন খাওয়া জনসাধারণ? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। কাল্লাঘাট, নৃসিংহপুর, বাবলাবো। আর কটা কটা গাড়ি চলছে? গাড়ি চলছে তারামা এবং মা। এই কাল্লাই কটা? কাল্লাঘাটে বর্তমান 12টা, আর 12টা গাড়ি চলছে। আর রানাঘাটে? রানাঘাটে 22টা চলছে। তো কবে থেকে এরকম অবস্থা? এরকম 3-4 দিন ধরে এরকম অবস্থা হচ্ছে। তার মধ্যে অর্ধেক গাড়ি চলছে, অর্ধেক গাড়ি বন্ধ হয়ে গেছে। প্যাসেঞ্জার হচ্ছে না? প্যাসেঞ্জারই হচ্ছে না। কী কারণে? করোনা ভাইরাসের জন্য প্যাসেঞ্জার হচ্ছে না। আপনার নাম কি? আমার নাম অভিজিৎ প্রামাণিক। বাজার কেমন আপনাদের? বাজার খুব খারাপ। বাজারে করোনা করোনা করে কোনো লোকজন আসছে না, কোনো কেনাকাটা নেই। কবে থেকে হচ্ছে এটা? আজ 5-6 দিন ধরে এরকম, কোনো লোকজনই আসছে না। বেকার বসে আছে, মাল তুলে নিয়ে বিক্রি নেই। কতদিন বেচা কেনা করছেন? আমি এখানে বহুত পুরোনো দোকানদার। অন্যান্য সময় কোনো বছর এরকম দেখেছিলেন? না, অন্য কোনো সময় দেখিনি। এই ইদানিং এই কদিন ধরে এরকম। কী নাম আপনার? আমার নাম মদন মজুম। নামি দামি ও সমস্ত ব্র্যান্ডের চশমার জন্য আজই আসুন কাঁচড়াপাড়ার 6 মিলিয়ন অপটিক্যালে। এখানে পেয়ে যাবেন রিমলেস, সুপ্রা ও সেলুলয়েডের বিভিন্ন আকর্ষণীয় ফ্রেম আপনার বাজেটের মধ্যেই, এবং বিশেষ কিছু ফ্রেমের উপর 50% ছাড়। এছাড়াও পেয়ে যাবেন ক্রিস্টাল, এসেলর, প্রাইম প্রভৃতি নামি দামি কোম্পানির লেন্স, বস অ্যান্ড লম্ব, এলকন, ফ্রেশ লুক প্রভৃতি বিভিন্ন কন্ট্যাক্ট লেন্স ও সানগ্লাস। এছাড়াও এখানে ছানি অপারেশনের সুবন্দোবস্তও রয়েছে। রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর মহুয়া ব্যানার্জি সোমবার বিকেল 5টায়, ডক্টর উৎপল দে বুধবার বিকেল 5টায়। তাই আজই চলে আসুন 6 মিলিয়ন অপটিক্যালে, 116 KGR পথ, কাঁচড়াপাড়া, শ্রীনিকেতনের উল্টো দিকে। ফোন 9971299039, 8777658578। কতদিন ধরে দোকানদারি করছেন এখানে? মোটামুটি 25 বছর। তো বাজার কেমন? বাজার আগে ভালো ছিল, এই করোনা মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে, লোকজন হচ্ছে না, বেচেন হচ্ছে না ভালো। আমাদের তো আপনাদের তো ফলের দোকান, তবুও কি লোক আসছে না? না, ফলও আসছে না, সবজি তো হচ্ছে না, মানে বাজারেই লোক আসছে, লোকজন কম হচ্ছে এখন, হাটও বন্ধ হয়ে যাচ্ছে। তো কোনো বছর দেখেছেন এরকম? না, এরকম কোনোদিন দেখিনি। মানে বাজার খারাপ যাওয়ার কথা বলছি? বাজার খারাপ টুকটা হয়, কিন্তু এরকম খারাপ, এরকম ফাঁকা ফাঁকা বাজার হয় না। কী নাম আপনার? তারক, তারক বলে। বলছি হাট তো আজকে চলছে, হাটের থেকে কোনো নোটিশ এসছে যে বন্ধ হয়ে যাওয়ার জন্য? হ্যাঁ এসেছে, তো বলেছে আমাদেরকে আজকের থেকে 31 তারিখ পরে খুলবে। তো তার মানে 13-14 দিন মধ্যে কটা হাট পড়ছে? 4 দিন মতন হবে মনে হয়। এটা কোন হাট? এটা এটা নীলমণি মার্কেট, বাক্সের বাগান। আচ্ছা, এই হাটে কতদিন মানে কটা হাট পড়ে, কী কী বার? বুধবার আর শনিবার হাট। এই দিয়ে মোটামুটি 4টে হাট বন্ধ থাকবে তাই মনে হচ্ছে। আচ্ছা, অন্য বেলডাঙ্গা চাক হাট বন্ধ শুনেছেন তো? মুর্শিদাবাদ বেলডাঙ্গা হাট বন্ধ, চাকদার হাট বন্ধ,
তো আপনাদের কি অবস্থা চলছে? ধরুন তো আপনি হাটও ফাঁকা আজকে? হ্যাঁ একদমই ফাঁকা। তো কিভাবে চলছে আপনাদের? এখন এইভাবেই রয়েছে, কি করবো, কুচি কুচি চলে যেতে হবে। কোনো গেছে কিনা নেই, কাস্টমার কিচ্ছু নেই। তো আপনাদের এমনি যা সমস্ত মালজাল কেনেন যেখান থেকে মহাজনের কাছ থেকে, তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে? মহাজনও বলছে যে হ্যাঁ, কোনো মানে কাস্টমার নেই আর মালটা কিচ্ছু। আপনার নাম? আমার নাম তনুশ্রী বসা। আপনারা সতীমায়ের মেলা থেকে ফিরছেন? তো এত তাড়াতাড়ি কি ব্যাপার? এই করোনা ভাইরাসের জন্য মেলা বন্ধ হয়ে গেছে। তো এর আগের বছরে তো আপনাদের কতদিনের মেলা হয় মোট ওখানে? পনেরো কুড়ি দিনের। তো সেই এবার কতদিন থাকলেন আপনি? এই আট দিনেই চলে আসলেন। তো আপনার যে হাজবেন্ড, তিনি কোথায়? কাজের তো অনেকখানি ক্ষতি হলো আপনাদের এবার। তো আপনাদের তো সারা বছরই মোটামুটি সমস্ত কিছু ধরুন টাকা পয়সা ধার দেনায় সবগুলো থাকেই ব্যবসা করতে গেলে, তো সেগুলো কিভাবে দেবেন ভাবছেন? আপনার নাম কি আর কোথায় বাড়ি আপনার? শান্তিপুর, ঢাকাপাড়ায়। এরপর এক হাটগুলো সমস্ত বন্ধ, বেলডাঙ্গা, চাকদা এবং আজকে শুনলাম শান্তিপুরও বন্ধ হয়েছে। তো নোটিশ দিয়েছে আপনাদের কোনো? হ্যাঁ নোটিশ দিয়েছে, সবই তো বন্ধ আছে, কিন্তু সব হাট যদি বন্ধ হয়, আমরা তিনটে চারটে হাট করি, সব হাট যদি বন্ধ হয় তাহলে আমরা খাবোটা কি? এবার ধরো মহাজনের তো ধার বাকি সবই আছে, এবার সেগুলো তো আছে, এবার তাদের এবার দেবো কি, আমরা এবার খাবো। শান্তিপুর হাটে আজকে মাইকিং করেছে? হ্যাঁ শান্তিপুর হাটে মাইকিং করেছে, চাকদা হাট বন্ধ শুনছি, বেলডাঙ্গা হাট তো বন্ধই আছে, নবাব হাট বন্ধ আছে, বেল বর্ধমানে, এবার সব হাট তো শান্তিপুর। মহাজনরা পয়সার জন্য বলছে? না কেউ এসে বলছে না, তবে মহাজনরা তো এসে বলছে যে টাকা টাকা করছে, কিন্তু আমরা মহাজনের টাকাও মিটাতে পারছি না। এবার মহাজনকে বললে হয়তো বুঝবে, কিন্তু আমরা খাবো না। আপনার নাম? আমার নাম সুনীল মজুমদার। কোথা থেকে আসছেন? আমি শান্তিপুরাই। এখান থেকে কতগুলো টেকা চলে দাদা? টেকা কতগুলো চলে এখান থেকে? ৪২টা মতো চলে স্টেশন থেকে। ৪২টা? তো টেকারের মানে যাত্রী কেমন হচ্ছে? এখন বেশ ভালোই ছিল, এখন ওই করোনা ভাইরাসের জন্য আপনার চারদিকে বাজারঘাট বন্ধ করে দিচ্ছে, মানুষের রাস্তা বন্ধ রয়েছে, আমাদের গ্যাসের গাড়ি গ্যাসের পয়সা উঠছে না, ঠিক আছে। লোকজন কি বেশ কম হচ্ছে? হ্যাঁ বেশ কম। তো গাড়ি টাড়ি বাদ দিয়েছেন এরকম কোনো, মানে গাড়ি সবকটা লাইনে আসছে? আসছে, এসে একদম করে বাড়ি চলে যাচ্ছে, পয়সা হচ্ছে না, ফিরে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে। তো আপনাদের এটা টেকার স্ট্যান্ড? এটা শান্তিপুর অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড, এখান থেকে কতগুলো ৪২টা অটো শান্তিপুরের বিভিন্ন প্রান্তে যায়? বিভিন্ন প্রান্তে যায়। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ প্রামাণ। It's caught in the crossfire.